আসসালামু আলাইকুম, কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা নাস্তা রেসিপি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে, তো আমি কিভাবে বানিয়েছি আপনাদেরকে সেটাই শেয়ার করব। আশা করছি আপনাদেরকে এই নাস্তা রেসিপিটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোলে এক কাপ নিয়ে নিয়েছি ময়দা। তো এখানে আমি ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু এটা বানাতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেল দিয়ে ময়দা মাখলে নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এবং খাস্তা হবে। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব, তো সুন্দর করে দিয়ে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন ময়াম দেওয়া হয়ে গিয়েছে, এইভাবে দলা হয়ে যাচ্ছে, তো দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন। এবার এখানে দেখুন আমি নর্মাল পানি নিয়েছি, তো অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। তো আমি অল্প অল্প পানি দিয়ে মেখে নিচ্ছি, তো একটা ডো তৈরি করে নেব। আর এখানে আপনারা অল্প অল্প পানি দিয়ে কিন্তু ডোটা রেডি করে নেবেন। প্রথমে খুব বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। এই ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না, একটু শক্ত করে মেখে নিতে হবে। দেখুন ডোটা তৈরি করে নিয়েছি, এরকমভাবে তৈরি করে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। এবার এখানে দেখুন আমি 2টো আলু সেদ্ধ করে নিয়েছি, তো 2টো বড় সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি হাত দিয়ে আলুগুলোকে ভেঙে নেব, তো খুব বেশি ম্যাশ করব না, একটু গোটা গোটা থাকবে, সেইভাবে মেখে নিতে হবে। এখানে আমি 1 কাপ ময়দার জন্য 2টো আলু নিয়েছি। আপনারা যদি ময়দার পরিমাণ বেশি নেন তাহলে কিন্তু আলুর পরিমাণও আপনারা বেশি নিয়ে নেবেন। দেখুন মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার গ্যাসে ফ্রাই প্যান দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ সর্ষের তেল। এখানে চাইলে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। এবার জিরেটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব, গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। এবার এখানে দেখুন 1টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 স্বাদমতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, দেখুন সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো, অল্প একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা। তো এখানে খুব বেশি মশলা লাগবে না, আপনারা দেখতেই পেলেন অল্প অল্প করে আমি দিয়ে দিলাম। এবার মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি, সামান্য একটু পানি দিয়ে দিলাম। দেখুন এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, সামান্য একটু দিলে হয়ে যাবে। তো পানি দিলে মশলাটা কিন্তু পুড়ে যাবে না, সেই জন্য এখানে আমি দিয়ে দিলাম। তো মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো দেখুন কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি সেদ্ধ করা আলু দিয়ে দিলাম, আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এই নাস্তাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, একবার যে খাবে সে কিন্তু বারবার চাইবে এই নাস্তাগুলো। আর বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু আপনারা এই নাস্তাগুলো দিতে পারেন। দেখুন খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ ম্যাগি মশলা, ম্যাগি মশলা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা কুচি। এবার এগুলো একটু মিশিয়ে নিতে হবে। তো দেখুন খুব ভালোভাবে মশলা আমি মিশিয়ে নিচ্ছি। তো এটা রেডি হয়ে গিয়েছে, এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। তো দেখুন প্লেটে তুলে নিয়েছি, গরম আছে, ঠান্ডা করে নেব। এখানে দেখুন এবার আমি ময়দাটা নিয়ে নিলাম, তো ময়দাটা আবারও ভালোভাবে একটু মথে নেব। দেখুন খুব ভালোভাবে মথে নিলাম। এবার আমি লেচি কেটে নিচ্ছি, তো এখানে আমি বড় সাইজের করে লেচিগুলো কেটে নিচ্ছি। তো এখানে আমি 3টে লেচি কেটে নেব, আপনারা কিন্তু ছোট করেও বানাতে পারেন, আমি এখানে বড় সাইজের করে বানিয়ে নেব।
এবার লেচিগুলো এভাবে সুন্দর করে একটু গোল করে নিচ্ছি। দেখুন লেচিগুলো আমি গোল করে নিলাম। এবার লেচিগুলো বেলে নিতে হবে। দেখুন বোর্ডের ওপরে একটু ময়দা দিয়ে দিলাম। এবার একটা লেচি নিয়ে তো আমি রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা একটু লম্বা করে আমি বেলে নেব, রুটিটা আমি গোল করব না। তো দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু মোটা করে রাখতে হবে। দেখুন রুটির মতো একেবারে আমি পাতলা এটা তৈরি করিনি, একটু মোটা রেখেছি। আর এইভাবে রুটিটা আমি লম্বা করে বেলে নিয়েছি। এবার আমি আলুর পুর দিয়ে দিচ্ছি। তো এভাবে লম্বা করে আমি দিয়ে দেব। তো আমি কিভাবে তৈরি করছি আপনারা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এখানে দেখুন আমি 3 চামচ মতো আলুর পুর দিয়ে দিলাম। এবার সাইড দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এভাবে পানি দিলে কিন্তু নাস্তাগুলো খসে যাবে না, মানে তেলে ভাজার সময়। এবার এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি, তো এ পাশ থেকে আবারও ভাঁজ দিয়ে নেব। এভাবে একটু লম্বা করে নিচ্ছি হাত দিয়ে। দেখুন হাতে নিয়ে একটু লম্বা করে নিচ্ছি। আবারও একটু পানি দিয়ে দিলাম দেখুন এখানে। এবার এইভাবে করে একটু রোল করে নেব। তারপরে এই মুখটা নিয়ে এইভাবে সুন্দর করে একটু চেপে দেব। দেখুন আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি এটা কিভাবে তৈরি করলাম। এবার হালকা হাতে একটু চেপে দিতে হবে, খুব বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু আলুর পুরটা বেরিয়ে যাবে। দেখুন হালকা হাতে আমি চেপে নিচ্ছি। এই নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন এটা আমি প্লেটে রেখে দিচ্ছি। তো আবারও আপনাদেরকে আমি একটা তৈরি করে দেখাচ্ছি। তো আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নেবেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে। আপনারা কে কোথা থেকে রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন আবারও একটা রুটি তৈরি করে নিলাম, আলুর পুর দিয়ে দিলাম, আবারও একটু পানি দিয়ে দিচ্ছি সাইড দিয়ে। আবারও এইভাবে ভাঁজ দিয়ে দিলাম। এই নাস্তাগুলো বানানো কতটা সহজ আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন, তো এইভাবে আপনারা বানিয়ে নেবেন। সুন্দর করে আবারও রোল করে নেব, মুখটা নিয়ে উপর দিয়ে এভাবে চেপে দিতে হবে। পানি দিলে কিন্তু সুন্দরভাবে এটা লেগে যায়, তো সেজন্য একটু পানি দিয়ে দিতে হবে। আবার আমি হালকা হাতে একটু চেপে নিচ্ছি। দেখুন এই নাস্তাটাও হয়ে গিয়েছে, তো বাকিটাও আমি করে নিয়েছি। এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম। এবার আমি নাস্তাগুলো দিয়ে দিলাম। তো নাস্তাগুলো ভাজার সময় আমি প্রথমে তেল দিব না, এইভাবে একটু ভেজে নেব উল্টে পাল্টে। দেখুন হালকা ভাজা হয়েছে, তারপর আমি উল্টে দিলাম। তো সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু উল্টাবেন না, একটু এভাবে ভেজে নেবেন, তারপরে উল্টে দেবেন। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নিতে হবে। তো সুন্দর করে আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এভাবে প্রথমে ভেজে নিলে নাস্তাগুলো কিন্তু অনেকটা সুন্দর হয়। এবার আমি দেখুন তেল দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে যায়। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সুন্দর করে ভেজে নিতে হবে। এই নাস্তাগুলো ভাজতে প্রায় 10 মিনিট মতো সময় লাগবে। তো সময় নিয়ে ভাজলে কিন্তু নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তো আপনারাও কিন্তু সময় নিয়ে ভেজে নেবেন। দেখুন সুন্দর করে আমি উল্টে পাল্টে ভেজে নিলাম, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। তো এইভাবে করে আপনারা ভেজে নেবেন। যারা আমার রেসিপিটা প্রথম দেখছেন, যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখুন নাস্তাগুলো ভেজে আমি প্লেটে তুলে নিয়েছি, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এবার আপনাদেরকে আমি একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে। তো
তো অবশ্যই এভাবে আপনারা একবার হলেও নাস্তা বানিয়ে খাবেন। বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু এই নাস্তাগুলো আপনারা বানিয়ে দিতে পারেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।